শ্রাবণে চাতকের দশা, ভাদ্রে তুমুল বর্ষা। পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বর্ষণের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণেই মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝেপে বৃষ্টি হওয়ার কথা জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এছাড়াও হাওয়া অফিস সূত্রে আরও জানা গেছে, আগামী সাত দিনে জোড়া নিম্নচাপের ফলে প্রবল বর্ষণের সম্মুখীন হতে চলেছে দক্ষিণবঙ্গের মানুষ। ইতিমধ্যে বুধবার উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং ২৩ আগস্ট নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এর জেরে দক্ষিণবঙ্গে ১৯ আগস্ট থেকে ২৫ আগস্টের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে। এমনকি দক্ষিণবঙ্গ জুড়ে সোমবার ও মঙ্গলবার আবহাওয়া দপ্তর থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ১০০%, তবে তুমুল বর্ষণ হলেও অধিক জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে রাজ্য জুড়ে। পাশাপাশি আগামী ২৪ ঘন্টায় সমুদ্র উপকূলে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা।